সেদিন রাত্রিটা একটা আশ্চর্য রাত্রি চারিদিক জ্যোৎস্না আলো ছায়া মেখে কলকাতার ওই রাস্তাকে ইন্দ্রপুরী করে তুলেছে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি ঘড়িতে বাজছে একটা দুটো ঢং ঢং চাঁদ এদিক থেকে উঠে ওদিকে চলেছে চলেছে কালপুরুষ আমি দাঁড়িয়ে আছি বারান্দায় একা আমার চুল বাধা হয়নি চুল উড়ছে আমার ছায়া পড়েছে পাশের দেওয়ালে আমি নার্সি শ্বাসের মতো নিজের ছায়ার দিকে তাকিয়ে আছি পূর্ণ চাঁদের মায়া আমার এই তন্নি দেহ ছায়া আমাকে আশ্চর্য করে দিচ্ছে ওই শরীরে যে মন বাস করে সে কেমন আমি তার সন্ধানে আছি মির্জা আমার আত্মাকে দেখতে চায় শঙ্কর বলেছে আত্মা ছাড়া জগৎ মিথ্যা সবই ওই ছায়ার মতন কিন্তু ওই ছায়াও তো মিথ্যা নয় ওর পাশে ওই যে মাধবী দুলছে ওটাও সত্য জ্যোতির্ময় সত্য আমার ভালো লাগছে এ আশ্চর্য সুখে আমার দেহ মন ভরে রয়েছে আনন্দ সাগরে ভাষা কথাটা শুনেছিলাম এই প্রথম বুঝলাম তার ঠিক অর্থটা কি আমার মন ওই জ্যোৎস্নার মতো হয়ে আছে সমপায়ীদের মতো আমি জ্যোৎস্না পান করে আকাশগঙ্গায় ভাসছি আমার হাতে তারার প্রদীপ গলায় তারার মালা ওপরে লাল রঙের ব্রহ্ম হৃদয় জ্বলছে ওই তো আমার টিপ আমার পায়ে তারার ঘুঙুর বাজছে রুমুক ঝুমুক রিমঝিম ওটা ঘুঙুর নয় নিচে মির্চা পিয়ানো বাজাচ্ছে ও নিশ্চয় অনেক রাত অবধি বাজাবে ও ঘুমোতে পারবে না আমিও যেমন পারছি না আমি জানিও কি চায় অজ্ঞাত রহস্য লোকের পর্দাটা সরে যাচ্ছে আমি বুঝতে পারছি তার ওপাশে কি আছে আমার মার কথায় আমার অচল বিশ্বাস ছিল কিন্তু সে বিশ্বাস কমে যাচ্ছে এখানে পাপ কিছু নেই তাহলে তো আমি চিনতে পারতাম যেমন বহুবার চিনেছি উদ্যত সর্পকে কিন্তু এ তো জ্যোৎস্নার বাগান এ তো পদ্মের সরোবর কিংবা কবি যে লিখেছেন রূপসাগর এই কি সেই রূপসাগর কোনো কিছু ভাবতে গেলেই আমার কবিতা মনে আসে কবিতা মনে এলেও কবিকেও মনে পড়ে কতদিন আমি তাকে দেখিনি কিন্তু সেজন্য আমার কষ্ট হচ্ছে না এটা কি অন্যায় এটা কি সত্য ভঙ্গ আমি কি কোনো প্রত্যুষে প্রথম সূর্যের দিকে তাকিয়ে বলেছিলাম ধায় মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে তোমার পানে আমি আর কিছুকে আর কাউকে তোমার যে বড় হতে দেব না আমি কি সে সত্য চুত। কয়েকদিন থেকে এই কথাটা আমার মনে যাওয়া আশা করছে আমি উত্তর পাইনি আজ আমি উত্তর পাচ্ছি আজ উত্তর আনন্দের সিঁড়ি বেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে সত্য থেকে কি কেউ চুত হতে পারে সত্য সবাইকে ধারণ করে রাখে আমার মনের সমস্ত তারগুলো তো তারই সুরে বাঁধা তিনি বাজাচ্ছেন এই গান আমার দেহ মন জুড়ে সুরের তরঙ্গ তুলেছেন তিনিই তো তার গানের ভেতর দিয়ে আমার মন এই আশ্চর্য রহস্যলোকের ভেতর ঢুকছে ঠিক যেমন লিখেছেন তোমার গানের ভেতর দিয়ে যখন দেখি ভুবন খানি তখন তারে চিনি আমি তখন তারে জানি উনি ঈশ্বর সম্বন্ধে লিখেছেন আমি মানুষ সম্বন্ধে ভাবছি আমি একটা ছোট্ট মেয়ে মানুষই যথেষ্ট আমার পক্ষে ঈশ্বরের দরকার নেই শান্তি আধঘুমে অপেক্ষা করে আছে ঘরের মধ্যে এবার ডাকল সে রু শুতে আসবে না ভাই যাচ্ছি ভাই যাচ্ছি আমার ঘরে আমার এগারো বছরের বোন সাবি আর শান্তি সই শান্তি মাটিতে শুয়ে আছে আমি আর সাবি খাটে শোবো কোনো কোনো দিন আমি মাটিতে মাদুর বিছিয়ে শুয়ে থাকি আমার ভালো লাগে সাবি ঘুমোচ্ছে আমি ওর পাশে বসে ওর গায়ের চাদরটা ঠিক করে দিলাম কোকড়া কোকড়া চুলে ঘেরা ও সুন্দর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়েছে কি সরল নিষ্পাপ ওর আলোই ধোয়া মুখ কিন্তু মানুষকে সত্যই কখনো সরল থাকে আর সকালে লাইব্রেরি থেকে যখন বেরিয়ে এলাম ও সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল তখন আমি ওর উজ্জ্বল চোখে একটা তীক্ষ্ণতা দেখেছিলাম সেটা কি কথাটা মনে করে আমার গায়ে কাঁটা দিল একটা অজ্ঞাত অশুভ আশঙ্কা আমার আনন্দ সাগরকে চঞ্চল করে তুলল আমি হাত জোর করে প্রার্থনা করতে চাইলাম কার কাছে প্রার্থনা করব জানি না মানুষের কান শব্দের তরঙ্গ ছাড়া শুনতে পায় না কিন্তু দূরেই তা পৌঁছোয় না এমন কি কোনো কান আছে যা দূরেও আছে কাছেও থাকে যেখানে সব পৌঁছোয় কি তুমি আমার গরুর হাতে পরশ পাথর দিয়েছ আমাকে জাগাবে বলে কে তুমি এই আনন্দ সাগরকে বইয়ে এনেছ যদি তেমন কেউ থাকো তবে দিও আমার হাতে অরূপ রতন দিও আমায় শূন্য হাতে ফিরিয়ে দিও না আমার ঘুম আসছে মির্জা আমার হাতের ওপর ছোট্ট একটা ক্ষত করে দিয়েছিল আমি তাতে হাত বোলাচ্ছি আর সেটা আস্তে আস্তে বড় হচ্ছে আমার বুকের ওপর ছড়িয়ে পড়ছে আমি দেখছি আমি পড়ে আছি আহত সে চলে গেছে বাবা বলছেন মির্চা যদি কিছুটা সময় করতে পারো তাহলে সে আর তুমি বইয়ের ক্যাটালগ করো নতুন করে অনেক বই বাবার লাইব্রেরিতে কয়েক হাজার কত কে জানে সাত আট হাজার হবে একটা বড় চৌকো কাঠের বাক্সে খোপ খোপ করা আছে আর কার্ড তৈরি করা হয়েছে আমরা প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা একসঙ্গে কাজ করি তারপর বিকালে সবাই একসঙ্গে গাড়ি করে বেড়াতে যায় মোটের ওপর সাত আট ঘন্টা আমরা একসঙ্গে থাকি দিনের মধ্যে তবু দুপুরে যেটুকু সময় ওপরে যাই আমার অস্থির লাগে ওর কাছে আসবার জন্য যেন একটা অদৃশ্য দড়ি দিয়ে ওর সঙ্গে কে আমাকে বাঁধছে এ বাঁধনকে ছিঁড়তে পারে তাহলে আমি বাঁচবই না কিন্তু এ কথাটা ঘুণাক্ষরেও কাউকে বলিনি মিলু কেউ না ও বুঝতে পারবে না ও আমাকে খারাপ ভাববে কিন্তু আমি জানি আমি খারাপ নয় কখন নই নয় আমি মির্চাকেও বলিনি আমার মনের অবস্থাটা কি ও তো সন্দেহে ভরপুর আমার ওপর ওর একেবারেই আস্থা নেই বলেই মনে হয় যখনই আমরা একসঙ্গে থাকি কোনো বইয়ের গল্প হয় অথবা কবিতার হাঙ্গার বইটা পড়েছি আমার ভালো লাগেনি একটা বিশেষ কারণে ভালো লাগেনি সে আমি ওকে বলতে পারবো না ওখানে একটা দৃশ্যের বর্ণনা আছে সেটা সম্বন্ধে যুগুপসা মিশ্রিত কৌতূহল আমার ভালো না লাগার কারণ তাছাড়া হাঙ্গার অর্থাৎ একটা লোক দিনের পর দিন অনাহারে আছে এই কষ্টটা আমি বুঝবো কি করে আমি কোনো দিন হাঙ্গারের পীড়ন জানি না কোনো দিন অনাহারে থাকিনি সর্বদা ভালো ভালো খাবার দিয়ে মা সাদাসাদি করেছেন দেহের অন্য হাঙ্গারের কথাও ওখানে আছে আমি এখনো তার কোনো পীড়নে পীড়িত নই এ জগৎটা অপরিচিত আমার আর মনের হাঙ্গার তো জানিই না রূপে রসে বর্ণে গন্ধে তা তো পূর্ণ করবার আয়োজন রয়েছে আমি ওকে বললাম আমি হাঙ্গার বইটা বুঝতে পারিনি ও বললে কই দেখে আমি বইটা এগিয়ে দিতে গেলে ও আমার কোটি বেষ্টন করে কাছে টেনে নিল আর আমি বোধ হয় যুগান্তরের সংস্কারের তাড়নায় বাঁ হাতে ওকে ধরে থেকেও ডান হাতে ওর ফর্সা গালের ওপর ছিছি হ্যাঁ এখনো ভাবতে আমার লজ্জা হয় একটা চড় মারলাম বেশ জোরেই ওর গালটা লাল হল ও অবাক হয়ে চেয়ে আছে আমার ডান হাতের কবজিটা জোর করে ধরে ও আস্তে আস্তে বলল তুমি আমায় মারলে কি করবো জানো তুমি আমাদের দেশে কোনো মেয়ে যদি এরকম করে থাকে তাহলে সেটা অসম্ভব অপমান ওকে জিল্ড করা বলে এটা তো তোমাদের দেশ না বেশ আমি কালকেই চলে যাব আর কোনো দিনও আসব না ভয়ে আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে কি হবে যদি সত্যি সত্যিই চলে যায় ক্ষমা করো মির্জা ক্ষমা করো আমি ইচ্ছে করে করিনি ইচ্ছে করে করি ও বিস্মিত সত্যি বলছি তোমায় কি করে যে কি হলো আমি জানি না হাতটাই অসভ্যতা করেছে আমি করিনি অবস্থাটা স্বাভাবিক হতে বেশিক্ষণ লাগলো না আমি অনুতপ্ত খুবই নরম মনের ভাবটা আর একবার করে দেখো কিছু বলবো না কিন্তু ও সাবধানে আছে খুব সাবধানে আমাদের ঝগড়া মিটে গেছে আমি অনেক ভেবে দেখেছি ও যখন আমাকে এত চায় তখন একটা কিছু করতেই হবে স্ত্রী পুরুষের সম্পর্ক সম্বন্ধে আমার ধারণাটা খুবই অস্পষ্ট কিন্তু কুয়াশার ভেতর থেকে একটু একটু স্পষ্ট হয়ে উঠছে আমি বুঝতে পারছি বুদ্ধি দিয়ে নয় অনুভূতি দিয়ে ফুলের ওপর আলো পড়ে তার পাপড়িগুলো যখন খোলে তখন ফুল তো জানি না ফল ফলাবার নির্দেশ আসছে কোন অলক্ষ থেকে তেমনি প্রেম সূর্যের আলোর মতোই উজ্জ্বল উত্তপ্ত প্রেম আমার শরীর প্রবিষ্ট করে আমাকে উন্মুখ করে তুলেছে আমি জানি না তার নির্দেশ কিসের দিকে শারীরিক সচিতা সম্বন্ধে ভারতীয় মেয়েদের উত্তরাধিকার সূত্রে পাওয়া নানা বদ্ধমূল ধারণা আছে আমিও তা থেকে মুক্ত নই স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে তারা ভালোবাসে না ভালোবাসতে পারি না ছোতেও পারে না অন্য পুরুষ হচ্ছে পর পুরুষ কোনো কোনো মেয়ে সেরকমই করে তারা হচ্ছে সৈরিণী এই আমি শুনেছি যেমন চোখের বালির পরিভাষাগুলো বিনোদিনী হচ্ছে সৈরিণী ইতিমধ্যে চরিত্রহীন ও আমি নৌকাডুবির মলাটের মধ্যে রেখে পড়ে ফেলেছি চরিত্রহীনের ওই দুষ্ট বউটার সঙ্গে হাঙ্গার বইয়ের লোকটার বেশ মিল আছে ওই তরুণী বিধবা বউটা বলেছে যে তৃষ্ণায় মানুষের নর্মদার কালো জল অঞ্জলি ভরে পান করে আমার ছিল সেই এ তৃষ্ণাটা কি সত্যি তো আর জলের নয় কারণ ওরা যতই গরিব হোক ওদের বাড়িতে কল ছিল নিশ্চয় কিন্তু এই বইগুলি বিশ্বী আমার মনে গুনগুনিয়ে গান আসছে চক্ষে আমার তৃষ্ণা তৃষ্ণা করে আর কোথাও মনের কথা বলতে পারে না ভালো মন্দের দ্বন্দ্বে আমার বুকের ভেতরটা কাঁপছে তবু আমি কতগুলো ধারণা নিজেই তৈরি করে নিয়েছি শরীরের কোন কোন অংশ পৃষ্ঠ হলে পাপ স্পর্শ হতে পারে যেমন খাবার টেবিলে বসে ও যে ক্রমাগত আমার পায়ের ওপর পা রাখে সেটা কখনো পাপ নয় পাদস্পর্শ করলে পাপ হবে কি করে এটা হচ্ছে অকাট্য যুক্তি হাতেও নিশ্চয়ই পাপ হবে না হতেই পারে না সর্বদা হ্যান্ডশেক করা হয় তাই একদিন আমি লাইব্রেরিতে ওকে বললাম মির্চা তুমি আমার হাতটা নিতে পারো এই বলে আমি আমার হাতটা তুলে ধরে ওর দিকে মেলে ধরলাম ও দুই হাত বাড়িয়ে দিয়ে আমার হাতটা ধরল আমার হঠাৎ মনে হলো এই বাড়ি বুঝলাম কেন হাতকে মেড়ালের সঙ্গে তুলনা করা হয় বৃন্দের ওপর করপল্লবের পদ্মের মতো দেখায় করকমল কমল আমার হাতের ওপর ওর হাতটা কত ফর্সা ঈশ্বামীশ্রিত চোখে তাকিয়ে আছি ও দুই লুব্ধ হাতে আমার হাতটা টেনে নিল হাতের ওপর মাথা রাখল মুখ রাখলো কাঁধের ওপর সমস্ত হাতে ও পল্লবে আমি ক্ষণে ক্ষণে ওর অধরে স্পর্শ পেতে লাগলাম ক্রমে ক্রমে আমার হাতটা আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কিংবা হাতটাই আমি হয়ে গেলাম আমার সমস্ত অনুভূতি ওইখানে একত্র হয়েছে আমার একাগ্র সত্তা ওইখানেই স্পন্ধিত কতক্ষণ জানি না কতক্ষণ ও আমার হাতের পল্লব ওর বুকের ওপর রেখেছে ও শরীর ওর গলা আমার কনুইয়ের ওপরে কাঁধের কাছে ওর মুখ ও স্থির থাকছে না ক্রমাগত নড়ছে ক্রমে ক্রমে আমার হাত আর যেন রক্ত পদার্থ রইল না ওর থেকে স্থূল বস্তু উধাও হয়ে গেল আকাশচোড়া বিদ্যুৎ লেখার মতো চমকিত হতে লাগল ওর ভেতরের অনু পরমাণু বিশ্লিষ্ট হয়ে গেছে তারা ঘূর্ণমান নর্তিত গ্রহ নক্ষত্রের মতো ঘুরছে তারা গ্রহ তারকা চন্দ্র তপনও ব্যাকুল ও দ্রুত বেগে আমি চোখ বুজে আছি আমার চোখ দিয়ে জল পড়ছে মির্জা কি চোখে জলে আমার বালিশ ভিজে গেছে আমি তো ভবানীপুরের লাইব্রেরিতে নেই আমি বালিগঞ্জের বাড়িতে আমার খাটে শুয়ে আছি কিন্তু কি আশ্চর্য আমার হাতটা এখনো আমি হয়ে আছে আমার শরীর অসার আমি পাশ ফিরতে চেষ্টা করছি দেখি আমার স্বামীর কনুয়ের ওপর ভর করে ঈসদ উত্থিত হয়ে আমার দিকে চেয়ে আছেন তোমার কি হয়েছে আমায় বলবে না আমার আটত্রিশ বছর বিয়ে হয়েছে আমি খুব নিপুণ সংসার করেছি কোনো ত্রুটি নেই আমি হাত বাড়িয়ে আমার স্বামীর হাতটা ধরবার চেষ্টা করলাম এতদিন পরে কেন এসব চিন্তা কোথায় বা মির্জা তখনই এক বুক ভাঙা নিঃশ্বাস পড়ল সে যেন বলল এই তো আমি তোমার জীবন বায়ুতে প্রবিষ্ট এতদিন ভুলেছিলে কেন কিছুদিন থেকে আমাদের বাড়িতে একটা বেশ বড় রকমের গোলমাল শুরু হয়েছে আমাদের খুব নিকট আত্মীয়া একটি মেয়েকে নিয়ে দিদিমা এ বাড়িতে এসেছেন মেয়েটির নাম আরাধনা সে আমার চেয়ে ছয় বছরের বড় তবু আমরা বন্ধুর মতো আরাধনা অপূর্ব সুন্দরী ওদের বাড়িতে থেকে যতীন বলে একটি দরিদ্র ছেলে পড়াশোনা করত পড়াশোনায় খুব ভালো দেখতে সুন্দর এবং অনুগত ছিল বলে আরাধনার বাবা ঠিক করলেন যে তার সঙ্গেই যতীনের বিয়ে দেবেন আরাধনা যখন বারো বছর বয়স তখন থেকেই এই বিয়ে স্থির বড় হলেই বিয়ে হবে ওরা এক বাড়িতেই থাকে ওদের দেখাশোনা হয় কিন্তু আরাধনা যতীনকে দুচক্ষে দেখতে পারে না যতীন যদি ঘরে ঢোকে তবে আরাধনা তৎক্ষণাৎ উঠে চলে যায় যতীন যদি ওকে চিঠি লেখে ও ছিঁড়ে ফেলে দেয় না পড়ি সে সময়ে নিজের বিয়ে নিয়ে মা বাবার সঙ্গে কথা বলাও যেত না তবু ও বারবার ওর মাকে বাবাকে দিদিকে কেঁদে কেঁদে বলেছে আমি ওকে বিয়ে করব না ওকে আমার একটুও ভালো লাগে না ওর মা বাবা দিদিরা তো অবাক এ আবার কি কথা অমন সোনার চাঁদ ছেলে ভালো লাগবে না কেন বেশি বেশি আহ্লাদি ও ওর দিদিরা বললেন ওর তোকে অত পছন্দ তোর কেন নয় তুই বাকি এমন ইন্দ্রাণী যে সম্বন্ধ ফিরিয়ে দেবো আমরা অতএব আরাধনার যখন চৌদ্দ বছর বয়স তখন যতীনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে ওদের একটি ছেলেও হয়েছে এখন আরাধনার বয়স তেইশ ও স্বামী ওকে খুব খোসামত করে সর্বক্ষণ ওর পায়ে পড়ে আছে বললেই হয় কিন্তু আরাধনা বলে ওর জীবনটা বিরাট এক ডোজ কইনাইন মিক্সার মুখ থেকে তেতু আর যাচ্ছেই না ভাই রু ওই লোকটার সঙ্গে থাকতে যে আমার কি কষ্ট কি বলবো তোকে কেন ভাই যতীন মেশো তো খুব ভালোবাসেন তোমায় রাখো রাখো ও সব ন্যাকামো কিন্তু একদিন এই কুইনাইনের তেতো ওর মুখ থেকে চলে গেল মুখে মধুর পেল আরাধনা একটি তরুণ প্রফেসর ওরই বয়সী এলেন ওদের সঙ্গে আলাপ হলো আরাধনা জানতে পারল কার প্রতীক্ষায় এতদিন তার শরীর মন কুইনাইন মুখেও বেঁচে ছিল কিন্তু ওই তরুণ প্রফেসর যার নাম সৌমেন তিনিও তো ভারতীয় নারীর কোলে জন্মেছেন আমার মায়ের মতন তারও মা তাকে ভালো মন্দ চিনতে শিখিয়েছেন এদেশের দেশের যুগ যুগের আদর্শ অনুসারে যদিও সে আদর্শ পুরুষের জন্য ছিল না কিন্তু সৌমেন তো শুধু ভারতীয় নয় সে আবার আধুনিকও তাই নীতির ক্ষেত্রে সে স্ত্রী পুরুষের তফাত করেন না সৌমেনের ভালোবাসা আরাধনার চেয়েও অনেক গভীর সারা জীবন দিয়ে সে তার প্রমাণ দিয়ে গিয়েছে কিন্তু তবু সে ওকে বলেছে তাদের দেখাশোনা না হওয়াই ভালো স্বামীর প্রতি আরাধনার কর্তব্য যদি সে চায় না হিন্দুরা তো বিবাহ বিচ্ছেদ করতে পারে না তবে তবে কি হবে এর পরিণাম কাজে দেখাশোনা আসছে করবে না আরাধনার কিন্তু অত নীতিজ্ঞান নেই বলে দেখাশোনা হবে না কেন তো যদি পঞ্চপতি থাকতে পারে আমার না হয় দুটোই রইল কিন্তু এটা ঠাট্টা সৌমেন নিজের মন নিয়ে অস্থির হয়ে গেছে ছটপট করছে ঠিক করতে পারছে না কর্তব্য শেষ পর্যন্ত আরাধনাকে একটি চিঠি লিখে প্রতিব্রতা হতে অনুরোধ জানিয়ে সে খ্রিস্টানদের বন্ধ হয়ে আছে নিজেই নিজেকে বন্ধ করেছে কিন্তু আরাধনার প্রতিজ্ঞা ওর ব্রতভঙ্গ করবেই একদিন আরাধনা আমায় বলল ভাইরু তুই তো খুব ভালো লিখতে পারিস আমায় একটা চিঠি লিখে দে না বেশ কবিতা টবিতা দিয়ে কি করে পাঠাবে ওই মঠে সে আমার উপায় আছে তুই লেখ যেমন বলি লেখ সৌমেন আবার খুব বিদ্যান না বানান ভুল হলে ওর খারাপ লাগবে তাই তোকে বলছি নইলে আমি কি আর লিখতে পারি না আমি তো বেশ গর্বিত জীবনে প্রেমপত্র লেখার সুযোগেই প্রথম প্রেমপত্র লেখবার জন্য আরাধনা চয়নিকা নামিয়েছে মহা মুশকিল রবিবাবুর প্রেমের কবিতা আর ঈশ্বরের কবিতা তফাৎ বোঝা যায় না যা হোক প্রেম ও ব্যক্ত প্রেম এ দুটো খুব স্পষ্ট আরাধনা খুঁজে বের করেছে পরাণে ভালোবাসা কেন কো দিলে রূপ না দিলে যদি বিধি এই লাইনটা নাকি ঢোকাতেই হবে আমি বললাম তুমি এত সুন্দর দিকতে এ কবিতা তোমার পক্ষে খাটবে না তো আরাধনা চিন্তিত সে খুৎখুত করতে লাগল তাই তো কি হবে কবিতাটা খুব ভালো ছিল কিন্তু যা হোক শেষ পর্যন্ত আঠাশ পাতা প্রেমপত্র লেখা হলো আর অব্যর্থভাবে তার লক্ষ্য সন্ধান করলো সেই শব্দ বান যথাস্থানে পৌঁছতে বানবেদ্য সৌমেন সরচিত কারাগার ছেড়ে এসে উপস্থিত হল সম্ভবত সেটা আমার পত্রের গুণে নয় সে নিজের একটা ছুতুর অপেক্ষা ছিল এরপরে সে একদিন সপুত্রক আরাধনাকে নিয়ে আগ্রায় পালিয়ে গেল তারপরে ব্যাপারটা হচ্ছে আমার বর্তমান উদ্বেগের কারণ আরাধনাকে নিয়ে যে সৌমেন চলে গেল এই ঘটনার একটা পরিভাষা আছে সেটা না বললে বোঝা যায় না কাজটা কত খারাপ ঘরের বউকে বের করে নিয়ে যাওয়া এই ভয়ানক পাপ সৌমেন করেছে রোজ শুনছি যেন আরাধনা করেনি আমি তো জানি আরাধনায় সৌমেনকে মঠের কারাগার থেকে বের করে এনেছে এবং আমি তাকে সাহায্য করেছি কিন্তু আমি সত্যই জানতাম না যে এর ফলে এত বড় পাপ ঘটবে যদি লিখেছে যে সে পাগল হয়ে গেছে তাই আরাধনার বাবা ছুটেছেন মেয়েকে ফিরিয়ে বা ছিনিয়ে আনতে এবং এনেছে এনও ওই নির্বোধ কাণ্ডজ্ঞানহীন ছেলে মেয়ে দুটোকে যথোপযুক্ত সাজা দেবার ব্যবস্থাও হয়েছে আমার বাবা ওর বিশ্ববিদ্যালয়ে চিঠি দেবেন দিলেই সৌমিনের চাকরি চলে যাবে এসব ঘটনার মধ্যে ভয় কাঁপছি আমি যদি কোনো রকমে বেরিয়ে পড়ে ওই ঐতিহাসিক প্রেমপত্রটির রচয়িতা আমি তাহলে কি হবে মা তাহলে কি করতে পারেন আমি ভাবতেই পারি না মা যে কতখানি দুঃখ পাবেন তার মাপি হয় না তিনি কাঁদতে কাঁদতে বলবেন হ্যাঁ তুমি আমার মেয়ে হয়ে এত জঘন্য কাজ করেছো লজ্জায় আমার মাথা হেট হচ্ছে এই শিক্ষা দিয়েছি তোমার মা হয়তো দোতলা থেকে লাভ দিয়ে মরেও যেতে পারেন আর বাবা বাবা যদি শোনেন তাহলে এ ধমকটা খেতে হবে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে এত ইঁচড়ে পেকেছ পড়াশোনায় তো অষ্টরম্ভা কোথায় নিজন্ত প্রকরণ মুখস্থ করেছ সত্যনত জ্ঞান হয়নি আঠাশ পাতা প্রেমপত্র লিখেছ এমন চিৎকার করে ধমক দেবেন যে কিং কর্তব্য বিমোরও নাম শুনে হজবরলতে যেমন বাড়িটা পড়ে গিয়েছিল সেই রকম এই বকুল বাগানের বাড়িটা পড়ে যাবে চুরমার হয়ে দুদিন ধরে আমি ভয় কাঁপছি আমার একমাত্র ভরসা আরাধনার নিশ্চয়ই এটুকু অহংকার আছে যে বলে দেবে না তার প্রেমপত্রটা অন্য কেউ লিখে দিয়েছে এ কয়দিন ক্যাটালগও করা হয়নি মির্জা কত কি মাথামণ্ডু ভাবছে কে জানে আমি বেশ বুঝতে পারছি ও আমাকে একটু বিশ্বাস করে না এই যেমন ওকে আমি সেদিন বললাম আমার ছাতিম গাছ কবিতাটা কল্লোলে পাঠিয়েছিলাম সেখান থেকে কবি বাবু একটা বেশ সুন্দর চিঠি লিখেছেন কথাটা ওর ভালো লাগেনি আচ্ছা একজন কবি কি করে একজন কবিকে একটা চিঠিও লিখতে পারে না আমি জানি কেন মির্চা এত অনিশ্চিত আমি তো ওকে একবারও বলিনি আমি ওকে ভালোবাসি না যদিও ও বহুবার বলেছে আমি কি করে বলবো আমি তো জানি না আমার যে এই কষ্ট মেশানো আনন্দ হচ্ছে আমার যে কেবল ওর কাছে যেতে ইচ্ছা করছে এটাই ভালোবাসা না আমাকে জানতে হবে এটা সত্যি কি আমার এত যে বন্ধু মিলু তাকেও আমি বলিনি বলবো কি করে আর বলে কোনো লাভ নেই ও জানবি বা কী করে ও তো কাউকে ভালোবাসিনি আমাকে খুশি করবার জন্য যা হোক একটা কিছু বলে দেবে একজনকে শুধু আমি বলতে পারি তাকেই আমি বলবো কারণ তিনিই আমার বন্ধু বয়স দিয়ে কি আর বন্ধু হয় বাবা বলেন বন্ধু সংজ্ঞা হচ্ছে অত্যাগ সহনু বন্ধু যা ত্যাগ বা বিচ্ছেদ সহ্য করা যায় না আমি তো তার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারি না তাই নাকি এই কথাটা ঠিক নয় কতদিন আমি তাকে দেখেই নি কই আমার তো যেতেও ইচ্ছা হয়নি কেন 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 তা কি আর জানি না মির্জাকে ছেড়ে একদিনও কোথাও যেতে চাই না তাই হঠাৎ আমার তার জন্য খুব মন কেমন করতে লাগলো আমি কাঁদতে লাগলাম চিরপথের সঙ্গী আমার চির জনমোহে মিলুয়ে সে ঘরে ঢুকল রু উকলের জিজ্ঞাসা করছে আজ ক্যাটালগ করা হবে না হবে নিশ্চয়ই হবে আমি নিজে যাবার জন্য তৈরি হলাম চুল ঠিক করলাম টিপ পরলাম আর তো আমাদের সার সরঞ্জাম নেই সেন্ট মাখাও হচ্ছে না সে তো বিলাতি জিনিস তাই আমরা গোলাপ জল কেওড়া কখনো কখনো আতর ব্যবহার করি মা বলেন আমারও সব দরকার নেই আমি পদ্মিনী কন্যা আমার জামাই অমনি সুগন্ধ হয় তবে কেন আমি সুগন্ধ মাগছি তাকে আর জানি না আমি ওকে ধোকা দিচ্ছি বেচারা ভাবছে আমি ওকে ঠেলে দিচ্ছি কিন্তু সেটা ঠিক নয় আমি ওকে কাছেই চাই সিঁড়ি দিয়ে নামছি আর আমার শরীর শিরশির করছে এটা ঘটল ঠিক সেই দিন কিনা আমি বলতে পারবো না কারণ আমার তো কোনো জার্নাল নেই বিয়াল্লিশ বছর আগের কথা আমি লিখছি ডায়েরি থেকেও নয় স্মৃতি থেকেও নয় ঘটনাগুলো তাই পরপর লেখা হচ্ছে কিনা আমি জানি না পরপর অর্থাৎ তখন যা পরপর মনে হয়েছিল এখন এর আগেও নেই পরেও নেই এখন ওই দিনগুলো একই সময়ে বর্তমান কথাটা আমি বোঝাতে পারছি না বোঝানো শক্তই বা কি শ্রীকৃষ্ণের ব্যাধিত আশ্বের মতো অর্জুন তো একই সঙ্গে জগৎ দেখেছিলেন আমিও আজ তাই দেখছি পার্বতী ও গৌতমী আমাদের বিশ্বাস করতে হবে এটা স্মৃতি নয় বর্তমান আমি ক্ষণে ক্ষণে উনিশশো সালে প্রবেশ করছি আমাকে স্পর্শ করে আছে উনিশশো ত্রিশ সাল তাই আমি লিখেছি সময়ের সমুদ্র পাড়ায়ে যে জীবন গিয়াছে হারাই যদি সে ফেরেই ফের আসে আলো হয়ে মনের আকাশে চন্দ্র তারকার সাথে বসে একাশনে সে সূর্য স্বরূপ আমাকে দেখবে বিশ্বরূপ তখন আর অন্য পন্থা নাই প্রণিধায় কায়ং প্রসন্নতা চাই আমি তাই তোমাদের বলছি প্রসিদ্ধ প্রসিদ্ধ প্রসন্ন হও আমার সমস্ত জীবন ভুল ভ্রান্তি অপরাধ ও ত্রুটি সব নিয়ে তোমাদের কাছে মানুষের কাছে নিবেদন করছি অন্য ঈশ্বর আমি জানি না কিন্তু আমি অর্জুনের মতো এই রূপ সংবরণ করতে পারবো না আমি দেখতে চাই আমি আবার দেখতে চাই আমি দু হাতে ওকে ধরতে চাই অলৌকিক প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটা শিথিল করে দিয়েছে আমি প্রার্থনা করছি যদি সত্যই কোথাও কেউ থাকো আমাদের ভাগ্য নিয়ন্তা তবে এই চল্লিশটা বছর পার করে নিয়ে যাও ওর মুখের রেখাগুলো আমার মনে পড়ছে না শুধু ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টিটা ছাড়া মুখের আর কিছুই দেখতে পাচ্ছি না এখন কেবল সব সময় ওর ফর্সা গলাটা দেখি আর শার্টের ফাঁক দিয়ে মুখ বার করে থাকা বুকের কিছুটা অংশ আমি ওইখানে কান পেতে শুনতে চাই গভীরে খুব গভীরে জন্মান্তরের মতো বিচ্ছিন্ন অথচ যুক্ত সেই আশ্চর্য সুরটা এখনো কোথাও বাঁচছে কিনা সেই প্রথম আলোর চরণধ্বনি সেই প্রথম প্রেমের কল্লোল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কি কি পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ